أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته আমাদের দেশে যারা দুষ্টু বাঙালি, এই দুষ্টু বাঙালিরা প্লাস্টিক চাল আর নকল ডিমের বাজারজাত করছে। চীন থেকে আসছে এই দুষ্টুদের সহযোগিতায় এই চাল এবং ডিম, এমনকি ভারত থেকে আসছে, বার্মা থেকেও আসছে। এই দুটি জিনিস যদি আপনি এবং আমি খাই, এ দুটির যে কোনো একটি যদি পেটে যায়, তাহলে ফুসফুসের ক্যান্সার হতে হবে, তাতে কোনো বাধা নেই। বিনা সন্দেহে এই দুটির মধ্যে এত ক্ষতি রয়েছে যে দেহের জন্য যে কোনো সময় অকল্যাণ বয়ে আনবে। 44 বছরে ভুয়া ইতিহাস, ভুয়া রাজনীতিবিদ, ভুয়া অফিসার, ভুয়া ইলেকশন, ভুয়া মুক্তিযোদ্ধা সবই দেখা হয়েছে। এবার আমরা কি দেখছি? ভেজাল ওষুধ, ভেজাল খাদ্য খাবার, নকল ডিম, নকল চাল, ফরমালিন যুক্ত খাদ্য খাবার, ফল ফ্রুট, এই সবই সোনার বাংলাদেশে দুষ্টু বাঙালিদের জন্য সম্ভব হচ্ছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, 2 নম্বর সুরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। কিন্তু এই সকল লোকদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া তাকতুমুল হাক্কা, তোমরাই তো সত্যকে গোপন করে যাচ্ছ, ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে। নকল ইসলামের ছড়াছড়ি আমাদের দেশে, নকল খাদ্য খাবারের ছড়াছড়ি, নকল শিক্ষার ছড়াছড়ি, নকল রাজনীতিবিদদের ছড়াছড়ি এই 44 বছরের বাংলাদেশে। আরো কত কিছু দেখতে হবে জানি না, আপনি এবং আমি এ যাবৎ যা কিছু দেখেছি আরো কত কিছু না সামনে আসবে। আল্লাহ আমাদের সবাইকে দুষ্টু বাঙালিদের থেকে সবসময় দূরে থাকার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।